কেয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা শান্তি পেলেও সকল ইমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে। আল্লাহ রাসুল বলেন, যার ইমান যত বেশি, যার ইমান যত মজবুত, সে তত বেশি যন্ত্রণা পাবে। মানুষজন টিটকারি করবে, বিশেষ করে যারা কাফির মুশরিক, তারা বলবে, দেখো ইমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ। আল্লাহ রাসুল বলেন, যার ইমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ইমানদার মৃত্যুমুখে পতিত হবে। এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের আজাব থেকে ইমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাসুল বলেন, এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে। জীব জন্তু যারা কথা বলতে পারে না, এমনকি পাথরের টুকরো, জুতার ফিতা, আসবাবপত্র, এসব জিনিস মানুষের সাথে কথা বলবে। আশ্চর্যের ব্যাপার হলো, তখন কোনো প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায়, অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই, তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে, না না, উনি মিথ্যে বলছেন, আমাদের ঘরে এটা আছে। আল্লাহ রাসুল বলেন, গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ইমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাফসিদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে, তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে, সেখানে শুধু খালি পাতা। এর কারণ, দক্ষিণের মৃদু বাতাস সকল ইমানদারদের উঠিয়ে নিয়েছে। এ পৃথিবীতে আর কোনো ইমানদার নেই। যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে, সে ইমান না এনেই রেখেছিল। ইমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে। পথে ঘাটে, উন্মুক্ত মাঠে, যেখানে সেখানে জেনা ভেবিচার চলতে থাকবে। লজ্জা শরম বলতে কিছুই থাকবে না মানুষের। আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। মানুষের অবাধ মেলাবেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। আপনি জেনে অবাক হবেন, শয়তানও তখন আফসোস করে বলবে, আহ, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল? অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেব দেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। আল্লাহর রাসূলের হাদিস থেকে এ বিষয়ে 100% নিশ্চিত হওয়া যায় যে কিয়ামতের সময় পৃথিবীতে কোনো মুশরিকও থাকবে না। মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে, অথবা কোনো নবীকে খোদা মানে, এরকম কোনো মুশরিক পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে, তারা সবাই নাস্তিক হয়ে যাবে, অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে, সেজন্য শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে। এখন যেমন ইউরোপ আমেরিকা অনেক মানুষের জন্য পৃথিবীতে স্বপ্নের দেশ, তখন পুরো বিশ্ববাসীর জন্য সিরিয়া হবে স্বপ্নের দেশ। সবাই সিরিয়াতে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইবে। এরই মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ, দিবাগত রাতটি এত দীর্ঘ হবে যে শিশুরা নিদ্রা থেকে উঠে ছটপট করতে থাকবে,
গরু মহিষ গৃহপালিত পশু মাঠে যাওয়ার জন্য অস্থির হয়ে চিৎকার শুরু করবে, মানুষ ভীত ও চিন্তিত হয়ে চিৎকার ও কোলাহল শুরু করে দিবে। অবশেষে তিন অথবা চার দিবারাত্রি সমান সময় অতিবাহিত হওয়ার পর পশ্চিম দিক হতে সূর্য উদয় হবে। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নামলে বলেছেন, যখন কিয়ামতের ওয়াদা পূর্ণ করার সময় নিকটবর্তী হবে, আমি তখন দাব্বাতুল আরধ প্রকাশ করব। এটি এমন একটি প্রাণী, সে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে। এর শারীরিক গঠনের সাথে সাত প্রকারের প্রাণীর সামঞ্জস্য থাকবে, যেমন এর মুখমণ্ডল মানুষের মতো, পা উটের মতো, ঘাড় ঘোড়ার মতো, লেজ গরুর মতো, পাঁজর বাঘ এবং সিংহের মতো, শিং হরিণের মতো এবং হাত বানরের মতো হবে। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পর এ নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের জল্পনা কল্পনা চলতে থাকবে। সে সময় একটা ভীষণ ভূমিকম্প হবে। ভূমিকম্পের ফলে মক্কায় সাফা পাহাড় ফেটে ভেতর হতে অদ্ভুত প্রাণী বের হয়ে আসবে। এই প্রাণী মানুষের সাথে অবিকল মানুষের মতোই কথা বলবে। তার এক হাতে হযরত মূসা আলাইহিসসালামের লাঠি এবং অপর হাতে হযরত সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে। প্রাণীটি এত দ্রুতগামী হবে যে তা মানুষের কল্পনার বাইরে। কোনো মানুষ বা তাগড়া ঘোড়া তো দূরের কথা, পৃথিবীর কোনো দ্রুতগামী যানবাহনের সাথেও তার তুলনা চলে না। এমনকি তার সামনে থেকে কেউ পালিয়েও যেতে পারবে না। সে প্রত্যেকটি মানুষের কপালে তার লাঠির দ্বারা একটি করে দাগ দেবে। প্রিয় দর্শক, ইমানদারদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা চাঁদের মতো উজ্জ্বল আলোকময় হবে, এবং কাফের ও মুশরিকদের কপালে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ভয়ানক কালো ও কুৎসিত হয়ে যাবে। সে অতি অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কপালে একটি করে দাগ দিয়ে যাবে, যার ফলে দুনিয়ার যাবতীয় মানুষ ইমানদার ও বেঈমান এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। মূলত এ ঘটনাটি পৃথিবীতে দক্ষিণা সেই মৃদু বাতাস আসার পূর্বে ঘটবে। এরপরের ঘটনা তো আমরা জানি, দক্ষিণ দিক হতে বায়ু প্রবাহিত হয়ে দাব্বাতুল আরদ, যাদের কপালে ইমানদার লেখে গিয়েছিল, যাদের চেহারা নুরানি হয়ে গিয়েছিল, দক্ষিণা বাতাসে এরা প্রত্যেকে যন্ত্রণায় ছটপট করতে করতে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে শান্তিপূর্ণভাবে বিদায় নেবে। তাদের মৃত্যুর কিছুদিন পর সেই আবার দক্ষিণ দিক থেকেই একটি অগ্নিকুণ্ড মানুষের দিকে এগিয়ে এসে মানুষকে দৌড়তে থাকবে। সেই অগ্নি সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষকে তাড়া করবে, কিন্তু মানুষ দৌড়াতে দৌড়াতে দ্বিপ্রহরে যখন শ্রান্ত ও ক্লান্ত হয়ে পড়বে, তখন অগ্নিকুণ্ড তাকে বিতাড়ন করা হতে বিরত থাকবে। একটু রেস্ট দেওয়ার পরে আবারই সেই অগ্নি তাদেরকে আবার তাড়াতে আরম্ভ করবে। সন্ধ্যার সময় তা আবার ক্ষান্ত হবে। এভাবেই ছুটতে ছুটতে সব মানুষ যখন সিরিয়ায় এসে জমা হবে, তখন উক্ত অগ্নিকুণ্ড অদৃশ্য হয়ে যাবে। তখন কিছু লোক আপন আপন দেশে ফিরে যাবে এবং কিছু লোক সিরিয়ায় থেকে যাবে। প্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি, কিয়ামতের পূর্বে সিরিয়া হবে পৃথিবীতে নিঃশ্বাস ফেলার, শান্তিতে থাকার একমাত্র জায়গা, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। অগ্নিকুণ্ডের ভয়ানক তাড়নাটাই হচ্ছে কিয়ামতের আলামতসমূহের মধ্যে সর্বশেষ আলামত। এরপরে একদিন দশই মহরম শুক্রবার হযরত ইসরাফিল আলাইহিসসালাম তার শিঙ্গায় ফুঁক দেবেন এবং সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার পবিত্র কালাম কোরআনে মাজিদে ঘোষণা করেছেন, যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে করেন শুধু তাকেই জীবিত রাখবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, ইসরাফিল ফেরেশতা শিঙ্গায় মুখ লাগিয়ে আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন এখনো। যেই মাত্র আল্লাহর আদেশ হবে, তৎক্ষণাৎ সে শিঙ্গায় ফুঁক প্রদান করবে। এ সম্বন্ধে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের হাতে আমার জান, আমি তার কসম করে বলছি, যেদিন ইসরাফিল শিঙ্গায় ফুঁক প্রদান করবে, তখনই কিয়ামত আরম্ভ হয়ে যাবে। সে সময় যে ব্যক্তি খাদ্য মুখে দিয়েছে, সে তা গিলতে পারবে না।
যে কাপড় পরতে আরম্ভ করেছে সে তা শেষ করার সময় পাবে না, ইতিমধ্যে সকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে। ইসরাফিল আলাইহিসসালাম শিঙ্গায় ফুঁক দেয়া মাত্র সারা দুনিয়াব্যাপী এক মহা হুলস্থুল পড়ে যাবে, আকাশ ফেটে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে, এই বিশ্বব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়ে যাবে, নদ নদী এবং সমুদ্র শুকিয়ে যাবে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পবিত্র কোরআনের সূরা জিলজালে আল্লাহ তাআলা হৃদয় কাঁপানো কিছু কথা বলেছেন। আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পনে এই জমিন কম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, আর জমিন তার ভেতরে থাকা সকল পাপের বোঝা বের করে দেবে, মানে মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন প্রকাশ করে দেবে, জমিনের ভেতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দেবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, অকলাল ইনসানু মা লাহা, আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে, আরে এ জমিনের কি হলো? মানে হচ্ছে মানুষ বলতে থাকবে, আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম, এই তথ্য আজ কেন জমিনের উপর প্রকাশ হয়ে গেল? আরেকজন বলবে, আমি যে রাতের অন্ধকারে জিনা করেছিলাম, সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হলো? আমি তো লজ্জায় চোখ দেখাতে পারছি না। পবিত্র কোরআনে সূরা জিলজালের 3 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন, মানুষ বলবে, অকালাল ইনসানু, মানুষ বলবে, মা লাহা, এর কি হলো, এই জমিন এমন করছে কেন? তার পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ আকবার, সেদিন আল্লাহ তার জবান খুলে দিবেন, সে প্রকাশ করে দেবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন কেউ জানবে না, কোনোদিন কারো কানে পৌঁছাবে না, কিন্তু না, জমিন সকল তথ্য সংরক্ষণ করে রেখেছে, এটাও আল্লাহর মাখলুক, এখান থেকে গোপনের কোনো সুযোগ নেই। তারপরের আয়াতে আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহালাহা, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন, তাই সে অবশ্যই সব প্রকাশ করবে। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন্নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে নিজের কৃতকর্ম। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতএব সেদিন কেউ যদি অনু পরিমাণ ভালো কাজও করে তাও সে নিজের চোখেই স্পষ্ট দেখতে পাবে। অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরিয়ে দিয়ে ভেবেছিল, আরে এটা তো একদম তুচ্ছ মাত্রার একটা ভালো কাজ, এই কাজের ফলাফল আর আল্লাহ কি দিবেন, কিন্তু আল্লাহ সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন, হ্যাঁ একদিন তুমি পা দিয়ে ধাক্কা দিয়েও অন্তত রাস্তা থেকে খারাপ জিনিস সরিয়ে দিয়েছিলে যা তোমার প্রতিবেশীর উপকারে এসেছে, আজ দেখো তোমার আমলনামায় সেই তথ্যটি রয়েছে। আল্লাহ আকবার। এর পরের আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহ, আর কেউ অনু পরিমাণ খারাপ কাজ করলেও তা সে দেখতে পাবে। সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি হয়, ঘরের বুয়ার সাথে ধমক দিয়ে কথা বলাটা বড় কোনো অপরাধ নয়, কিন্তু আমলনামায় যখন দেখতে পাবে তার একটা ধমকও উঠে আছে, সে তখন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ একবার। মহান আল্লাহ বলেন, গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হয়ে যাবে, ভয়ে বালক বালিকারা বৃদ্ধের ন্যায় হয়ে যাবে, সেই সময় পাপাত্মা শয়তান দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই যে আদমকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, আজ সে আল্লাহর ওয়াদা সত্য দেখতে পাচ্ছে, তাই তার হুঁশ নেই, কিন্তু কোথাও পালাবার স্থান নেই। মানব দানব জিন পরি পশু পক্ষী সমস্ত জীবজন্তু অজ্ঞান হয়ে যাবে, অবশেষে সকলেই মৃত্যুমুখে পতিত হবে, ভীষণ ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি ওলট পালট হয়ে যাবে, এমনকি উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে এবং জমিনের 40 গজ নিচের মাটি উপরে উঠে চলে আসবে, সেই সঙ্গে দুনিয়ার যাবতীয় জীবজন্তুর মৃতদেহ গাছপালা
বাড়িঘর, দালান কোঠা, এক কথায় দুনিয়ার প্রত্যেকটি জিনিস মাটির ভেতরে ঢুকে যাবে। সমগ্র দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব কিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে। সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী, এক বিন্দু ছায়া, এক ফোঁটা পানি থাকবে না। তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশ আটজন ফেরেশতা বহন করবেন। হযরত জিব্রাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে। অতপর আল্লাহ তাআলা মালায়েকাল মউতকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি। তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটি সম্পন্ন করো। তুমি তোমার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও, পাপাত্তা শয়তানের জান কবজ করো। দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জীবের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ, তার চেয়ে চার গুণ বেশি কষ্ট দিয়ে আজ শয়তানের প্রাণ বের করে নিয়ে আসো। আল্লাহর আদেশে মালায়েকাল মউত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন, মানব বা দৈত্য দানব মৃত্যু মুখে পতিত হতো। মালায়েকাল মউত জাহান্নাম হতে 70,000 অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতা সঙ্গে নিয়ে পাপাত্তা শয়তানের জান কবজ করতে রওনা হবেন। শয়তান মালায়েকাল মউতকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে। মালায়েকাল মউত তাকে সম্বোধন করে বলবে, হে পাপিষ্ট শয়তান, তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে ভ্রষ্ট করেছিলি, আজ তোকে তোর সেই কৃতকাজের ফল ভোগ করতেই হবে। একথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে, কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো তার নেই। মালায়েকাল মউত তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া করতে থাকবেন। পাপাত্তা শয়তান অবশেষে শ্রান্ত ও ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমারই জন্য আজ আমি মহাপাপী, তোমারই জন্য আমার এই দুর্দশা। এই কথা বলতে না বলতে মালায়েকাল মউত দলবল সহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দী করে ফেলবে এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে। সেই অগ্নি পেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করে উঠবে যে সেই সময়ে দুনিয়ার জিন, মানব যদি কেউ থাকত তাহলে শয়তানের এই চিৎকারই তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হতো। মালায়েকাল মউত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে ইবলিসের জান কবজ করবে। এরপর মালায়েকাল মউত একে একে যাবতীয় ফেরেশতার জান কবজ করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আজরাইল, এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে? মালায়েকাল মউত উত্তরে বলবে, হে পরওয়ারদিগার, আপনি চিরজীবী, আপনি আছেন এবং আপনি থাকবেন, তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা এই আমি জীবিত আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, নিশ্চয়ই তুইও আমার এক মাখলুক, আর তুই তো জানিস প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার এই বাণী কি তুই শুনেছিস? আজরাইল মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, আমি অবশ্যই শুনেছি। অতএব আল্লাহ নির্দেশ দিবেন, অতএব এখন নিজ হাতে নিজের জান কবজ কর। তখন মালায়েকাল মউত নিজ হাতে নিজের জান কবজ করে মৃত্যু মুখে পতিত হবে। অতপর 40,000 বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। তখন আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন, এখন আসমান ও জমিনে কার বাদশাহী? যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সরা জ্ঞান করত, যারা আমার রাজ্যে বসবাস করে আমার নিয়ামত উপভোগ করে আমার বিরুদ্ধাচরণ করত, তারা আজ কোথায়? যখন কেউই এর কোনো উত্তর প্রদান করবে না, তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন, আজ কেউ নেই আমার বিরুদ্ধাচরণ করার জন্য, আজ কেউ নেই, কেউ নেই আমার নাফরমানি করার জন্য। বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু। আমরা সকলেই জানি হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়ার পর সকল মৃত মানুষ পুনরায় আবার কবর থেকে জেগে উঠবে। এখন প্রশ্ন হল, হযরত ইসরাফিল আলাইহিস সালামের দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে। ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পর
শক্ত ভূমির মধ্যে সবুজ ঘাস জন্ম নেয়। হাদিসে এসেছে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের পশ্চাদাংশের একটি পুচ্ছের হাড় আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করবেন মাটির ভেতরে। ওই একটি হাড় ছাড়া সমস্ত শরীরের অস্তিত্ব কিন্তু তখনও ফিরে আসবে না, আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে। বুখারী 4935 নম্বর হাদিস। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখা ইমানের অন্যতম মৌলিক বিষয়। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর পুনরুত্থানও ঠিক এমনই সত্য। মহান আল্লাহ তার স্বীয় কুদরত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর একত্র করবেন। পৃথিবীতে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে, অথবা সে যদি পানিতে ডুবে মরে যায়, অথবা আগুনে পুড়ে মরে গেলেও দেখা যাবে কিয়ামতের দিন সে একদম সুস্থ সবল হয়ে ফিরে আসবে। এই সব কিছুর পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ। এ বিষয়ে পবিত্র কোরআনে কাফের মুশরিকদের একটি প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন। সেখানে কাফের মুশরিকরা বলে, আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলো যখন পচে গলে যাবে তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে? এ তো অসম্ভব বিষয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন। হ্যাঁ, তিনি তোমাদের পুনরায় প্রাণ সঞ্চার করবেন, তোমাদের দেহের আকৃতি দান করবেন, যিনি প্রথম তোমাদের সৃষ্টি করেছেন। একবার ভেবে দেখো, তার জন্য কি এটা একান্তই সহজ নয়, যিনি তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন? সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলমিনের যুক্তি অকাট্য সত্য। যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব দিয়েছেন, তিনি কি মৃত হয়ে আমাদের হাড়গোড় মাটিতে মিশে যাওয়ার পর সেখান থেকে পুনরায় উত্থিত করতে পারবেন না? এটা কি আরো সহজ নয়? আল্লাহু আকবার। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে আশ্চর্য হয়ে পড়বে, অতপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এরশাদ হয়েছে, কাফেররা ধারণা করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয়ই হবে, আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে, অতপর তোমরা যা যা করেছো এই দুনিয়াতে সে সব কিছু সেখানে তোমরা দেখতে পাবে, এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা তাগাবুন আয়াত নম্বর 7। সূরা বনি ইসরাইলের 49-51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে উত্থিত হব? হে রাসূল, বলে দাও, তোমরা হয়ে যাও, তোমরা চূর্ণ বিচূর্ণ হও, অথবা পাথর বা লোহা হও, অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব। বলে দাও, তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তা কবে হবে? হে রাসূল, বলো, সম্ভবত তা শীঘ্রই হবে। পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। হাদিসে এসেছে, কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে জমিন ফেটে যাবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব। সুবহানাল্লাহ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠা। নবী রাসূলরাও সেদিন ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ বলেন, যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, হায়, দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যই বলেছিলেন, এটা হবে কেবল এক মহানাদ। তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সূরা ইয়াসিন আয়াত 51-53। অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে, অর্থাৎ তাদের অবস্থা এমন হবে যে উঠে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালাতে চাইবে। মানে এই যে পুনরুত্থান, এটায় তারা বিশ্বাস করতো না, কিন্তু যখন পুনরুত্থিত হয়ে গেল এখন পালানোর জায়গা কোথায়, তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে। আল্লাহ বলেন, অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তারা এক আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহ্বল হয়ে। কাফেররা বলবে, কঠিন এই দিন, হায় আল্লাহ। সূরা কামার আয়াত নম্বর 7-8। গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুঁড়ে পোকামাকড় বের হয়ে
ছুটাছুটি করতে থাকে। পুনরুত্থানের সময় মানুষের অবস্থাও অনেকটা এমন হবে। যেমন ধরুন, শান্তি শৃঙ্খলায় থাকা একটা পোকার গর্তে যদি আপনি পানি ঢেলে দেন, তাহলে সেগুলো উপরে উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এর কারণ, তাদের এই শান্তিময় আবাসভূমিতে আপনার পানি দেওয়াটা তারা সহ্য করতে পারেনি। একইভাবে যারা পুনরুত্থিত হবে, তাদের এই পুনরুত্থানের ব্যাপারে কোনো ধারণাই ছিল না, তারা অবিশ্বাস করত। কিন্তু আজ যখন বাধ্য হয়ে পুনরুত্থিত হতেই হলো, তাই তারাও পোকামাকড়ের মতো এদিক সেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। নিতান্ত অসহায় নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমরা নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে। মুসলিম 2860 নম্বর হাদিস। প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে, সে সেই অবস্থায় উঠবে। যে শহীদ হয়ে মরেছে, সে শহীদ হয়ে উঠবে। যে হজ ব্রত পালন অবস্থায় মারা গেছে, সে হাজি হয়ে উঠবে। পুনরুত্থান যেদিন শুরু হবে, সেদিন হবে শুক্রবার। হযরত আওস ইবনে সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার দিন। এদিনেই প্রথম শিঙ্গায় ফুৎকার দেওয়ার ফলে সবাই মারা যাবে, এবং এদিনে দ্বিতীয় শিঙ্গায় ফুৎকারের ফলে আবার পুনরুত্থিত হবে। ইসলামের দৃষ্টিতে মানুষের এই দুনিয়ার জীবন হলো একেবারে নিতান্তই ক্ষণস্থায়ী, এবং আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আখেরাতের জীবনের সূচনা হবে। সেই জীবন কি ভালো হবে না মন্দ হবে, সেটা হাশরের মাঠে চূড়ান্ত করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি। হাশরের মাঠের ভয়াবহতা কেমন হবে, সর্বপ্রথম কোন কাজের হিসাব গ্রহণ করা হবে, কি কি জিজ্ঞেস করা হবে, তা আমাদের জানা জরুরি। মানব জীবনের অনিবার্য অংশ হলো হাশরের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া। কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মানুষের আখেরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে। হাশর শব্দটি আরবি, এর অর্থ হল বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা বা জড়ো করা। অর্থাৎ বিভিন্ন স্থানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যদি কিছু থাকে, সেগুলোকে এক জায়গায় সবগুলোকে স্তূপ করলে সেটাকে হাশর বলা হয়। যেহেতু আল্লাহ পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মানুষকে হাশরের মাঠে একত্রিত করবেন একটা নির্দিষ্ট স্থানে, কোনো মানুষ এবং প্রাণী সেখান থেকে বাদ পড়বে না, তাই এটাকে হাশরের মাঠ বলা হয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন, সেদিন তাদের অনেকেই বলবে, আমরা দুনিয়াতে একদিন কিংবা তার থেকে কিছুটা কম সময় কাটিয়ে এসেছি। এমনকি তারা পরস্পর পরস্পরকে চিনতে পারবে। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কখনোই সঠিক পথ প্রাপ্ত ছিল না। অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে, তার সাথে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব সৃষ্ট জীবকে জমা করা হবে, এমনকি চতুষ্পদ জীব জন্তু, হিংস্র প্রাণী, পাখি, সব কিছুকেই এক জায়গায় নিয়ে আসা হবে। আল্লাহ সকল প্রাণী এবং মানুষের প্রতি ন্যায় বিচার করবেন। ফলে পৃথিবীতে যে প্রাণীর শিং থাকার কারণে শিংবিহীন অন্য প্রাণীর উপর অত্যাচার করেছিল বা শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে হত্যা করেছিল, সেদিন অত্যাচারিত প্রাণীকে আল্লাহ তাআলা শিং গজিয়ে বলবেন, এবার তুমি প্রতিশোধ নাও। অতঃপর সে প্রতিশোধ নেবে, বিচার শেষ হবে, অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা বলবেন, এবার তোমরা সবাই মাটির সঙ্গে মিশে যাও। সুতরাং আজ যদি আপনি কোনো টিভির পর্দায় দেখেন কোনো নেকড়ে বাঘ কোনো হরিণকে খেয়ে ফেলেছে, অথবা বনের কোনো অসহায় পশুকে কোনো সিংহ এসে খেয়ে ফেলেছে, তাহলে এই দৃশ্য দেখে অবাক হওয়ার কিছু নেই। কখনোই এমনটা ভাববেন না যে আল্লাহ অসহায়ের প্রতি অন্যায় করেছেন, কখনোই নয়। কেয়ামতের দিন এই প্রাণীগুলো উঠবে, যে যাকে খেয়েছে সে আবার তার প্রতিশোধ নিতে পারবে, অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তাদের এভাবে মাটির সঙ্গে মিশে যেতে দেখে কাফেররা বলতে থাকবে, হায়, আজ যদি আমরাও মাটির সাথে মিশে যেতে পারতাম। পবিত্র কোরআনে সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা বলবে, হায়, আজ যদি আমরা এই প্রাণীর মতো মাটির সাথে মিশে যেতে পারতাম, তাহলে আমাদের আর হিসেবের মুখোমুখি হতে হতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত কাগজপত্র এক জায়গায় জমা করা হয়, আমি ঠিক সেভাবেই সব কিছু আমার কাছে নিয়ে নেব যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, এবং আমি আমার ওয়াদা অবশ্যই পূর্ণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাশরের ময়দানে খালি পা
বা বস্ত্রহীন অবস্থায় উত্থান করা হবে। সাধারণ মানুষরা বস্ত্রহীন থাকলেও নবী রাসূলদের কাপড় পরানো হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে তার পূর্বে তাকে বিবস্ত্র করেছিল। এতে তিনি ধৈর্য ধারণ করেছিলেন, সবর করে আল্লাহর উপর তিনি ভরসা রেখেছিলেন। এজন্য আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন, তাকে দুনিয়া আখেরাতের আগুন থেকে রক্ষা করলেন এবং বিনিময়ে কিয়ামতের দিন তাকে সব মানুষের উপস্থিতিতে কাপড় পরিধান করিয়ে সম্মানিত করবেন আল্লাহ। সবাই সারিবদ্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হাশরের ময়দানে একে একে সকলকে উপস্থিত করার পর ফের তাদের এই সারিবদ্ধ মানুষের মধ্যেই হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসবেন। উপস্থিত সকলেই ডানে বামে কোথাও তাকাবে না, সোজা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। সকলে নীরব নিঃশব্দ থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তবে আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলতে পারবে। কোরআনে উল্লেখ আছে, সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে সকলেই অবনত হবে। সেই ব্যক্তি অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম করেছে, আর যে মুমিন ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র তারাই কথা বলতে পারবে যাদেরকে আমি অনুমতি দেব। হাশরের ময়দানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। সবাই আরবিতে একটি বাক্য উচ্চারণ করবে, ইয়া নাফসি। হাদিসে এসেছে, প্রত্যেক মানুষই সেদিন আতঙ্কে থাকবে, সবাই বলবে ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথার কিছুটা উপরেই সূর্য থাকবে। হাশরের ময়দান অত্যন্ত ভয়াবহ একটা জায়গা, যেহেতু সূর্যকে মানুষের কাছাকাছি রাখা হবে, সেই সূর্যের তীব্র উত্তাপে সবাই ছটপট করতে থাকবে। কেউ কেউ ঘামের নদীতে হাবুডুবু খেতে থাকবে, আবার সূর্য মাথার উপর থাকার পরেও কারো কোনো ক্ষতি হবে না, হাসি খুশি থাকবে। এসবই হবে তার আমলের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। কিছু মানুষ চিৎকার করে এদিক সেদিক বলবে, দেখো আমার আমল নামা। হ্যাঁ, আমি জানতাম আমাকে এমনইভাবে আল্লাহর সম্মুখীন হতে হবে। সে চিৎকার করে মানুষকে নিজের আমল নামা দেখাতে থাকবে, যার আমল নামাটি ডান হাতে আছে। সে বারবার মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলবে, আরে দেখো কোথায় আছো তুমি, এই অমুক, দেখো 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 আমার আমল নামা ডান হাতে, আমি জানতাম, আমি জানতাম। সে অনেকটা এভাবে চিৎকার চেঁচামেচি করে আনন্দ উচ্ছ্বাস করতে থাকবে। আবার তাদের মধ্যে কিছু লোক শুধু পালাতে থাকবে, পরিচিত কারো সামনে পড়লে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে, কেননা তার আমল নামা বাম হাতে, আর এই আমলের মধ্যে এমন সব তথ্য আছে যা প্রকাশ্যে সবার সামনে দেখা যাবে। আর সেই সকল গুনাহ সে দুনিয়ার বুকে গোপনে করেছে, অথচ সে প্রকাশ্যে ছিল একজন ভালো মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষ, তাকে সবাই জানতো বড় আলেমে দিন হিসাবে, তাকে সবাই জানতো সমাজের শ্রেষ্ঠ একজন সম্মানিত মানুষ হিসাবে। অথচ গোপনে অন্তরালে পর্দার আড়ালে সে যে এত পাপ করেছে, আজ বাম হাতের আমল নামা সব বলে দিচ্ছে, তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করবে। কিন্তু না, সেখানে লুকানোর কোনো সুযোগ নেই, সব কিছুই আল্লাহ প্রকাশ করে দেবে। কিয়ামতের দিন কিছু সংখ্যক লোককে অন্ধ করে উঠানো হবে। এ বিষয়ে সূরা বালাদের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কি তোমাদের চক্ষু দেইনি? পবিত্র কোরআনের এই সূরায় মহান আল্লাহ মানুষকে হেদায়েত গ্রহণের জন্য সহায়ক যেসব নিয়ামত দিয়েছেন তাতে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এই নিয়ামতের শুকরিয়া করবে না, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের অন্ধ অবস্থায় উঠাবেন। পবিত্র কোরআনে এসেছে, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন জামায়াত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। আল্লাহ বলবেন, এভাবেই আমার নির্দেশনা বলি তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে, এবং সেভাবে আজ আমিও তোমাকে জাহান্নামে ছেড়ে দেব। সূরা তাহা আয়াত নম্বর 124-26। অন্য আয়াতে এসেছে, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, এবং যাকে তিনি পথহারা করেন তার কোনো অভিভাবক তুমি খুঁজে পাবে না। আর আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের একত্র করব, উপুড় করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদেরকে আমি নিক্ষেপ করব। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম, যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুনকে বাড়িয়ে দেব। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 97। অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল, সত্যকে দেখতে পেত না, সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলতো না, ঠিক তেমনই কিয়ামতের দিন তাদের উঠানো হবে। অনেক তাফসীরবিদদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিহীনতার কথা বলা হয়নি, বরং অন্ধ দ্বারা উদ্দেশ্য হলো অন্তরের দৃষ্টিহীনতা। কারণ পবিত্র কোরআনের এক আয়াতে উল্লেখিত রয়েছে, তারা কি দেশ ভ্রমণ করেনি,
তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। সূরা হজ আয়াত নম্বর 46। তাদের অন্ধত্ব হৃদয়ের চোখের হোক আর চর্ম চোখের, কিয়ামতের দিন তাদের শাস্তি যে ভয়াবহ হবে এ কথা নিশ্চিত। পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে সেদিন তাদের চেহারার উপর ভর করে আল্লাহ সামনে হাজির করবেন। এরশাদ হয়েছে, যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং বেশি পথভ্রষ্ট। সূরা ফুরকান আয়াত নম্বর 34। পবিত্র কোরআনের এই আয়াত দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে চেহারার উপর ভর করে চলাচল কি সম্ভব? এমন প্রশ্ন সাহাবায়ে কেরামের মনেও এসেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফিরদের মুখে ভর করে চলা অবস্থায় একত্র করা হবে। তিনি বললেন, এমনটা কেন করা হবে? উত্তরে আল্লাহ রাসূল বললেন, যিনি এ দুনিয়ায় তাকে দুই পায়ের উপর চালাতে পেরেছেন, তিনি কি কিয়ামতের দিন মুখে ভর করে তাকে চালাতে পারবেন না? কাতাদা রাহমাতুল্লাহ বলেন, নিশ্চয়ই আমার রবের ইজ্জতের কসম, আল্লাহ যাকে যেভাবে চান সেভাবে নিয়ে আসবেন। অনেকের ক্ষেত্রেই আল্লাহ এমনটা করবেন তাকে অপমানিত করার জন্য। ভাবুন, এ দুনিয়ার বুকে কিছু কিছু মানুষের প্রতি আপনার কতটা কষ্ট এবং ক্ষোভ জন্মে তাদের কর্মকাণ্ডে। এভাবে তারা যুগের পর যুগ এসব করে কবরে যায়। ভাবুন, কিয়ামতের দিন তাদেরকে কীভাবে আল্লাহ উঠাবেন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। হযরত আবু বারজাহ আল আসলামী নাজলাহ বিন উবাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বান্দাকে চারটি প্রশ্নের উত্তর দিতেই হবে, দুই পা কোথাও সরাতে পারবে না এসব প্রশ্নের উত্তর না দিয়ে। এক, কোন কাজে জীবন ব্যয় করেছে। দুই, সে যে জ্ঞান অর্জন করেছে সে অনুসারে সে কেমন আমল করেছে। তিন, কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে। চার, নিজের যৌবনকে কোন কাজে সে ব্যয় করেছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2417। এর জন্য ইসলাম সবসময় মানুষকে আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে। মানুষ নিজের হিসাব নিজেরই করা উচিত। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সব সম্পর্কে অবহিত আছেন। সূরা হাশর আয়াত নম্বর 18। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব নিজেই করতে থাকো। পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুত করেছ, মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছ, তা যাচাই বাছাই করার জন্য আজই তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। পৃথিবীতে যে ব্যক্তি নিজের হিসাব নেয় সেই হচ্ছে সবচেয়ে বিজ্ঞ মানুষ। সাদ্দাদ বিন আউস বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে যে আল্লাহ তার সব ক্ষমা করে দিবেন। সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ায় নিজের হিসেব নেওয়া জরুরি। আল্লাহ স্পষ্টভাবে বলেন, আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের খারাপ প্রবৃত্তিকে সংযত রাখে, জান্নাতই হবে তার আবাসভূমি। সূরা নাজিয়াত আয়াত 40-41। হাশরের ময়দানে মানুষ একটি নতুন পৃথিবী দেখতে পাবে, যার চিত্র ও দৃশ্য এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। মহান আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি এক পরাকরমশালী। ওলামায়ে কেরামগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, গোটা ভূপৃষ্ঠ একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে, এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না, পাহাড় টিলা গর্ত গভীরতা কিছুই থাকবে না। এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে রূপান্তর করা হবে, তুমি তাতে মোড় ও টিলা দেখতে পাবে না। সূরা তাহা আয়াত নম্বর 106। কিয়ামতের দিন জমিনের সব স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যাবে। সাহল ইবনে সাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির মতো জমিনের উপর একত্র করা হবে। অন্য বর্ণনায় এসেছে, সেখানে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না।
কি বাংলাদেশি, কি পাকিস্তানি, কি ভারতীয়, কি আমেরিকান, কি ইউরোপিয়ান, সবই তো আল্লাহর বান্দা। পরিচয় একটাই, আশরাফুল মাখলুকাত, আল্লাহর বান্দা। কিন্তু এই সমতল ভূমির মধ্যে প্রত্যেকটি বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হবে পলসিরাত। হাসুরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পোল স্থাপন করা হবে। এই পুরো সমতল ভূমিতে সবচেয়ে বড় পরীক্ষাটি হবে এই পোল। আরবিতে পোলকে বলা হয় সিরাত। সিরাত হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। মানুষকে তার নিজ নিজ আমলনামা নিয়ে এই পোলের উপর দিয়ে যেতে হবে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে সকল মানুষকে এই পোল পার হওয়ার নির্দেশ দিয়ে দেবেন। ফেরেশতারা বলতে থাকবেন, হে মানব জাতি, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ, এই পোল পেরিয়েই তোমাদের যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে, তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পোলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। আর নেককারদের জন্য হবে সেই পোল সুপ্রশস্ত সুগম, তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী বিদ্যুতের গতিতে জান্নাতে পৌঁছে যাবে সেই পোল পাড়ি দিয়ে। পবিত্র কোরআন ও হাদিসের কোথাও সরাসরি পোল সিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই সিরাতকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবে, এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি আল্লাহ বিরুদ্ধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অর্ধমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। সূরা মারিয়াম আয়াত নম্বর 71-72। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের উপর একটি পোল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়েই গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পোল সিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 24847। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস বর্ণিত আছে, তাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। বুখারী 6204 নম্বর। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের শ্রেষ্ঠ পরীক্ষা হবে এটি। মনে রাখবেন, প্রত্যেকটি মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। এখানেই প্রকাশ হবে কে মুমিন আর কে মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব, অতঃপর জাহান্নামের চারপাশে নত জানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য। আল্লাহর রাসূল বলেন, পুলসিরাত হবে মসৃণ, পিচ্ছিল হবে, তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা, তবে তা সবার জন্য একরকম হবে না। বুখারী হাদিস নম্বর 7439। মুনাফিকদের এবং ইমানদার যারা গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেই শালাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে ইমানদার হলেই যে ফুলসিরাত পার হওয়া যাবে তা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। অনেক ইমানদারও মাত্রা অতিরিক্ত গুনাহ করার কারণে কিছু দূর কষ্ট করে যেতে পারলেও মোটামুটি তারা
পোলের মধ্যখান অথবা শেষাংশে গিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাতে দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা হবে, আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। মুসলিম হাদিস নম্বর 195। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি? সাহাবারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো, তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলেন, কিছু কিছু লোক এই পোলকে দেখবে তরবারির ধারের মতো চিকন। হযরত সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ, কিন্তু হ্যাঁ, সেখানেও কিছু আলো জ্বলজ্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুল সিরাত পার হওয়ার সময় সকল ইমানদারদেরকেই তাদের আমল অনুযায়ী একটি করে নূর দেওয়া হবে, প্রত্যেকেই তার আমল অনুযায়ী যে নূর পাবে সেই নূরের আলোর গতিতেই পুল সিরাত অতিক্রম করবে এবং প্রত্যেকেই যার যার আমল অনুযায়ী নূর পাবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে, কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, আবার কেউ কেউ একটি বৃক্ষের পরিমাণ নূর পাবে। এভাবে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে একটা আঙ্গুলের মাথা পরিমাণ, একবার জ্বলবে একবার নিভবে, যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আবার যখন নিভে যাবে তখন সে দাঁড়িয়ে থাকবে। এদের মধ্যে কেউ কেউ নিভে যাওয়ার পর আবার হঠাৎ করে পুল সিরাতের আংটার মধ্যে বেঁধে জাহান্নামে গিয়ে পড়বে। বলা হয়ে থাকে, যাদের আমল একেবারেই কম, আজীবন খুব বেশি পরিমাণে গুনাহ করে ফেলেছে, এদের অনেকে কিছু দূর তার দুর্বল নূর দিয়ে যেতে পারলেও একটা সময় আর টিকতে পারবে না, পড়ে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে, এটাই হলো মহাসাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাহিরের দিকে থাকবে আজাব। মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা বাহ্যিক আমল করতে মানুষকে দেখানোর জন্য, মানুষের চোখে আলেম খেতাব পাওয়ার জন্য, মানুষকে প্রতারিত করার জন্য তোমাদের হৃদয়ে ঈমান ছিল না, তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ, তোমরা ছিলে মুনাফিক, আর তোমরা অপেক্ষা করছিলে এবং সন্দেহ পোষণ করছিলে দীনের ব্যাপারে। আর অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক শয়তান তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করে রেখেছিল, সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদিদ 12-15। তিরমিজি শরীফের 3159 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে পুল সিরাত পার হবে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়িয়ে, আবার যাদের নূর একদম দুর্বল তারা হাঁটার গতিতে পুল সিরাত অতিক্রম করবে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে কোনোভাবে পার হয়ে যাবে, আবার কেউ শেষ পর্যায়ে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সবই আমলের খেলা, যে যতটুকু নিয়ে যাবেন দুনিয়া থেকে সে অনুযায়ী সেখানে তার ফলাফল পাবেন। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল বলেছেন, পুল সিরাতে মানুষ আটকাবে সবচেয়ে বেশি কাঁটাযুক্ত গাছের ঢালে এবং শিকলের মধ্যে। তবে হ্যাঁ, যারা আমল করেছে, ইমান মজবুত ছিল কিন্তু এত বেশি আমলও করেনি যে সে খুব শক্তিশালী নূর পেয়েছে, তাদের ক্ষেত্রেও ফেরেশতারা দোয়া করতে থাকবে, বলতে থাকবে, হে প্রভু, ওই ব্যক্তিকে সহি সালামতে অতিক্রম করিয়ে দাও, আর সেই ব্যক্তি তো হামাগুড়ি দিয়ে যেতেই থাকবে, আর ফেরেশতারা দোয়া করবে, হে প্রভু, নিরাপদে পার করাও। তবে শেষ পর্যন্ত এদের কেউ কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুর হয়ে পড়বে, আবার কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। সর্বশেষ যে পুল সিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর দিয়ে পুল সিরাত অতিক্রম করবে, সে বলতে থাকবে, হে রব,
আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাব? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। মুস্তাদারেক হাকিম 8519 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকেই অনুরোধ করেছেন একটি দোয়া বেশি বেশি পড়ার জন্য। কিয়ামতের দিন প্রতিটি মানুষের অবস্থা হবে ভয়াবহ, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, আবার কেউ কেউ তার পুরো জীবনের অসংখ্য নেক আমল দিয়েও নাজাত পাবে না। কারণ আল্লাহ যদি শক্তভাবে হিসেব নেন, তবে কোনো মানুষের পক্ষে নাজাত পাওয়া সম্ভব নয়। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মর্মে সতর্ক করেছেন, যার শক্ত হিসেব করা হবে তাকে আজাব দেওয়া হবে। তবে কিয়ামতের দিন হিসেব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য নবীজি সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসেব নিও। প্রতিটি মানুষ নামাজের শেষে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। পরকালে প্রতিটি মানুষকে তার কর্মের হিসেব দিতে হবে। সেদিন যাদের ডান হাতে আমলনামা আসবে তারা সফল, কিন্তু কোরআনে এসেছে এরপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তো সহজে হিসেব নিকেশ পার করা হবে, কিন্তু যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে তো পাকড়াও হয়ে যাবে, কিন্তু যার আমলনামা ডান হাতে সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। সূরা ইনশিকাক আয়াত নম্বর 7-9। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের এই ঘোষণার বিষয়ে নবীজির সামনে তুলে ধরলেন, তখন নবীজি বললেন, কিয়ামতের দিন যারই হিসেব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আল্লাহ কি বলেননি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে? এর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা কেবল পেশ করা মাত্র। কিয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আজাব দেওয়া হবে। এর জন্য নাজাত পেতে হলে অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি সহজ হিসাবের জন্য দোয়া করতে হবে। তবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছ থেকে সহজ হিসেব পেতে চাইলে, আল্লাহ পাকের দয়া পেতে চাইলে, আপনি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ যে আমলটি করতে পারেন সেটা হচ্ছে কঠোরতা পরিহার করতে পারেন। এ বিষয়ে সূরা আরাফ এর 199 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি ক্ষমার নীতি গ্রহণ করো, লোকেদের সৎ কাজের আদেশ দাও এবং মূর্খদের এড়িয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করা পছন্দ করেন, তাই পরস্পরের মধ্যে ক্ষমার নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল। সূরা বাকারার 109 নম্বর আয়াতে আসেছে, অতএব তোমরা ক্ষমা করো এবং এড়িয়ে চলো যতক্ষণ না আল্লাহর নির্দেশ এসে পড়ে, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। ক্ষমার মাধ্যমে মানুষের পাপ মোচন করা হয়। যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে আল্লাহ তাআলা তার অপরাধ ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা তাদের মার্জনা করো, তাদের দ্রষ্টুটি উপেক্ষা করো, তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান হবেন। ক্ষমাকারী ব্যক্তি আল্লাহ তাআলার অপরন্ত ক্ষমা লাভে ধন্য হয়। যে অন্যকে ক্ষমা করে সে আল্লাহ ও মানুষের ভালোবাসা লাভ করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোনো সৎকর্ম প্রকাশ করো বা গোপন করো কিংবা কোনো অপরাধ ক্ষমা করো, তাহলে আল্লাহ নিশ্চয়ই মার্জনাকারী এবং সর্বশক্তিমান। সূরা নিসা আয়াত নম্বর 149। দুনিয়াতে কেউ ক্ষমা করলে আখিরাতে ক্ষমা মিলবে, এটা 100% নিশ্চিত। এজন্য দুনিয়াতে কঠোরতা কুশমিন কালো করবেন না, কঠোর স্বভাব পরিহার করবেন। দেখবেন কঠোর স্বভাবের মানুষ দুনিয়াতেও ঘৃণিত, আখিরাতেও আল্লাহর কাছে ঘৃণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করবে আল্লাহ কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। মানুষকে দয়া করলে আল্লাহর দয়া পাওয়া যাবে। আবদুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মানুষের উপর দয়া করো তাহলে আল্লাহর দয়া প্রাপ্ত হবে, তোমরা মানুষকে সহজে ক্ষমা করো তাহলে আল্লাহর কাছে সহজে ক্ষমা পাবে, আর ধ্বংস তাদের জন্য যারা জেনে শুনে পাপ করে এবং পাপ কাজে অনর্থ থাকে, কখনোই ক্ষমা চায় না। আল্লাহ তাআলা কিছু মানুষের প্রতি কিয়ামতের দিন তাকাবেন না, তাদের দিকে তিনি রহমতের দৃষ্টিও দেবেন না, কারণ তাদের পাপ ও গুনাহ এত বেশি এবং তারা এত বেশি পরিমাণে সীমা লঙ্ঘন করেছে যা বলার বাইরে। আসুন সংক্ষেপে জানি কাদেরকে আল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে ঘৃণা করবেন, তাদের দিকে ফিরেও তাকাবেন না। এক নাম্বার হচ্ছে উপকার করে যে ব্যক্তি খোঁটা দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ধরনের লোক এমন আছে মহান আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না, কিয়ামতের দিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেনও না এবং তাদের পবিত্রও করবেন না, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আবু হুরায়রা বললেন, হে আল্লাহর রাসূল, তারা কয়জন?
উত্তরে আল্লাহ রাসুল বললেন, এক টাকনুর নিচে কাপড় পরিধানকারী, ব্যবসার সামগ্রী মিথ্যা শপথ দিয়ে বিক্রয়কারী, এই যেমন বিক্রয়ের সময় বলে অমুক এত বলে গিয়েছে, অথবা বলে এক টাকাও লাভ হচ্ছে না, আমি লসে বিক্রি করছি, এরকম মিথ্যা বলে যে সকল বিক্রয়কারী ব্যবসা করে। এরপর আল্লাহ রাসুল বলেছেন, তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে কিছু দান করার পর তা নিয়ে আবার খোটা দেয়। হাদিসে এসেছে, পোশাক পরে যে ব্যক্তি অহংকার করে তার দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে অহংকার বশত পোশাক প্রদর্শন করে বেড়াত, দামি দামি পোশাক পরে মানুষের সামনে অহমিকা প্রদর্শন করত। তিন নম্বর হচ্ছে রুকু সিজদার মাঝে যে সোজা হয়ে দাঁড়ায় না। প্রিয় দর্শক, এই ভুলের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন, অথচ জানি না এই ভুলটির কারণে কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না। তালাক বিন আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ কিয়ামতের দিন ওই নামাজের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে রুকু ও সিজদার মাঝখানে এক তাসবি পরিমাণ সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। এটি তিরমিজি শরীফের 265 নম্বর হাদিস। প্রিয় দর্শক, বাঙালিদের মধ্যে হওয়ার হামেশাই দেখা যায়, এমনকি মসজিদেও এমন অনেক ভাইকে দেখা যায় যারা নামাজের মধ্যে রুকুর পরে এমনভাবে সিজদায় চলে যান যে সোজা হয়ে এক তাসবি পরিমাণ সময় তারা দাঁড়িয়ে থাকেন না, অথচ এটি ভয়ঙ্কর রকমের কবিরা গুনাহ। চার নম্বর হচ্ছে টাকনুর নিচে কাপড় পরিধানকারী। আবু জাহর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হলো যেসব পুরুষ পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে, মিথ্যা শপথ করে পণ্য চালিয়ে দেয় এবং দান করে খোটা দেয়। পাঁচ নম্বর হচ্ছে অহংকারী, দরিদ্র, বৃদ্ধ, ব্যভিচারী ও মিথ্যাবাদী শাসক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে কোনো রহমতের দৃষ্টিও দেবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হলো বৃদ্ধ, ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক ও দরিদ্র অহংকারী। মুসলিম শরীফ হাদিস নম্বর 296। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতার অবাধ্য সন্তানদের দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এছাড়াও পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস প্রকৃতির নারীদের দিকেও কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। এছাড়াও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না যারা মদ পানে আসক্ত থাকে, এমন অনেক নারীর দিকে আল্লাহ তাকাবেন না যারা অনেক আমল করে, চরিত্রের হেফাজত করে, কিন্তু তারা এমনভাবে জীবনযাপন করে যে পর পুরুষের সাথে এমনভাবে মিশে যে তাদেরকে সামাজিকভাবে দায়ুস বলা হয়, অর্থাৎ কখনোই পর্দাকে গুরুত্বপূর্ণ মনে করে না। তারা মনে করে পর্দার কি প্রয়োজন, অন্তর পরিষ্কার আছে, নিজের চরিত্র হেফাজত করেছি, কাজে পর্দার প্রয়োজন নেই, খোলামেলা চলাফেরা করি। কিন্তু এই ব্যক্তিদেরকে জিনাহকারী বলা হয় না ঠিকই, আল্লাহ তাআলা এই সকল মহিলাদের পর্যাপ্ত আমল থাকার পরেও রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না। এছাড়াও সমকামী ব্যক্তিদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এছাড়া বারে বারে যারা মিথ্যা শপথ করে তাদের দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। ওয়াদা ভঙ্গকারীদের দিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এ বিষয়ে সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, এরা আখিরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না। বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 77। যারা কোনো মুসলমানের সম্মান নষ্ট হতে দেখেও তার রক্ষায় এগিয়ে আসে না, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অপমানিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির সামনে কোনো মুমিনকে অপমান করা হলো এবং সে তাকে সাহায্য করল না, অথচ সে সাহায্য করতে সক্ষম ছিল, কিয়ামতের দিন আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে তাকে অপমানিত করবেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে অপমানিত করবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে যারা লোক দেখানো আমল করত, যারা মানুষের প্রশংসা কুড়ানোর জন্য আমল করত, আল্লাহর ভয় অন্তরে ছিল না, শুধুমাত্র মানুষের প্রশংসা কুড়ানো, জনপ্রিয়তা পাওয়া, সেলিব্রিটি হওয়া, এসবের জন্যই যারা আমল করত, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে এনে এই সকল কথিত সেলিব্রিটিদেরকে অপমান করবেন।
মানুষ দেখানোর জন্য বা প্রশংসায় ভাসার জন্য যারা আমল করত, কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে আল্লাহ তাআলা তা প্রকাশ করে দেবেন। আল বাজ্জার হাদিস নম্বর 2657। তিন নম্বর হচ্ছে অবিশ্বাসী ও মুনাফিক। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবিশ্বাসী ও মুনাফিকদের মিথ্যাচার প্রকাশ করে দিবেন, ফলে তারা মানুষের সামনে অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের নিকটবর্তী করা হবে, তারপর আল্লাহ তার উপর পর্দা ঢেলে দেবেন এবং তার পাপের ব্যাপারে তার থেকে জবানবন্দি নেবেন। তিনি প্রশ্ন করবেন, তুমি তোমার পাপ সম্পর্কে জানো? সে বলবে, হে প্রতিপালক, আমি জানি। এরপর তিনি বলবেন, তোমার এই পাপ দুনিয়ায় আমি লুকায়িত রেখেছিলাম, আজ তোমার এই পাপগুলো আমি লুকায়িত রেখেই মাফ করে দিলাম, তা তোমার আর আমার মধ্যেই থাকলো। দ্বিতীয়, তোমার আত্মীয় স্বজন যারা এই কিয়ামতের ময়দানে উপস্থিত আছে, যাদের কাছে তোমার মান সম্মান ছিল, তাদের সামনে আর এগুলো প্রকাশ করলাম না। আল্লাহু আকবার! এই কথা শুনে সেই ব্যক্তি কাঁদতে থাকবে, বলতে থাকবে, হে রহমান, আপনি আমার উপর এতটা দয়া করলেন। আল্লাহ বলবেন, হ্যাঁ, এজন্যই করেছি, কারণ তুমিও দুনিয়ার বুকে মানুষকে সহজেই ক্ষমা করে দিতে। এরপর তার নেকির আমলনামা তার কাছে দেওয়া হবে। এরপর কাফির মুনাফিক লোকদের সামনে সেই ব্যক্তিকে প্রশংসিত করা হলেও কাফির এবং মুশরিকদেরকে আল্লাহ তাআলা শক্তভাবে পাকড়াও করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 6908। এছাড়াও বিশ্বাসঘাতক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপমানিত করবেন, যারা মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করত। বাসে থেকে বলতো আধা ঘন্টা লাগবে আসতে, অথচ তার 2 ঘন্টা সময় লাগছে। সে আছে 10 কিলোমিটার দূরে, অথচ বলছে আমি বাসার পাশেই। এই জাতীয় বিশ্বাসঘাতকতা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে অপমান করা হবে। যারা দুনিয়াতে অপমানিত হয়নি ঠিকই, কিন্তু এই সকল পাপের জন্য কিয়ামতের দিন ঠিকই অপমানিত হবে। এছাড়াও আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলতো, নিজের বানানো কথা আল্লাহর নামে চালিয়ে দিত, এই সকল মিথ্যা ফতোয়াবাজদেরকে আল্লাহ ধরে ধরে অপমানিত করবেন। এছাড়াও যারা দুনিয়ার বুকে কোর্ট কাচারিতে মিথ্যা সাক্ষ্য দিত, অথবা সত্য সাক্ষ্য গোপন করত, অথবা নিরপরাধকে অপরাধী সাব্যস্ত করে সাজার মুখোমুখি করত, মিথ্যা মামলা দিত, মিথ্যা চার্জশিট দিত, এই সকল অপরাধীদেরকে আল্লাহ তাআলা ধরে কিয়ামতের দিন অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এছাড়াও আল্লাহ তাআলা দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশকারী ব্যক্তিদেরকেও কিয়ামতের দিন সবার সামনে উপস্থিত করে তাদেরকে চরম মাত্রায় শাস্তি দিবেন, অপমান করবেন। যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয়, কিয়ামতের দিন তারা অপমানিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মাত্রার একটা পাপ। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কিছু কর্মকাণ্ডকে গোপন রেখেছেন, লজ্জা আর শালীনতা দিয়ে এগুলোকে ঢেকে রেখেছেন, এর মধ্যে এগুলোর সৌন্দর্য নিহিত রেখেছেন। যখন কোনো মানুষ লজ্জা শরম ভুলে বেহায়া হয়ে যায় এবং এই সকল গোপন বিষয়ে মানুষকে বলে বেড়ায় নির্লজ্জের মতো, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়া আখেরাতে অপমানিত করেন। প্রিয় ভাই বোনেরা, সতর্ক থাকবেন। এছাড়াও আজকাল অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল প্রকাশ করেন। তারা মনে করেন যে ব্যক্তি পাপ করেছে তারই শাস্তি হবে। কখনো নয়। যে ব্যক্তি পাপ করেছে তার শাস্তি হবে সে অন্যায় করার কারণে, আর আপনার শাস্তি হবে মানুষের গোপন বিষয় প্রকাশ্যে মানুষের সামনে প্রকাশ করার জন্য। স্ক্যান্ডালের নামে আজকে যে মানুষের গোপনীয়তা প্রকাশ করা হচ্ছে, সেটি এক ভয়ঙ্কর রকমের অপরাধ। শুধুমাত্র কারো অপরাধ নিয়ে আপনি কাজীর কাছে বিচার দিতে পারেন, তার শাস্তি কামনা করতে পারেন, কিন্তু কোনো বিচারকের কাছে বিচার না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের গোপন বিষয় প্রকাশ করে দেওয়া, এটা ভয়ঙ্কর রকমের অপরাধ এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তি দেবেন। এছাড়াও সন্তান অস্বীকারকারী, নিজ সন্তানের পিতৃপরিচয় অস্বীকারকারীকে আল্লাহ তাআলা অপমানিত করবেন। এমন অনেক পুরুষ আছে যারা অবৈধ সন্তানের বাবা হয়েছেন, ইউনিভার্সিটি বা অফিসে কারো প্রতি প্রেমাসক্ত হয়েছেন, অতপর অবৈধ জিনায় লিপ্ত হয়েছেন, সে ঘরে সন্তান জন্মের পরে তাকে অস্বীকার করেছেন। কিয়ামতের দিন দুটি শাস্তি হবে, এক হচ্ছে জিনার অপরাধের সন্তান জন্মদান, দ্বিতীয় অপরাধটি হচ্ছে পিতৃপরিচয় গোপন করার শাস্তি। এজন্য ওলামা কেরামের রায় হচ্ছে, জিনা করেও যদি সন্তান জন্ম হয় সেটার পাপের শাস্তি তো পেতেই হবে। যদি কিছুটা শাস্তি কম পেতে চান অথবা দ্বিতীয় শাস্তির হাত থেকে রক্ষা পেতে চান, তাহলে অন্তত পিতৃপরিচয় অস্বীকার করবেন না। গনিমত আত্মসাৎকারী, যারা মুসলিমদের বিভিন্ন সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকেও অপমানিত করবেন। এছাড়াও স্ত্রীর পক্ষপাতিত্ব করা, যে সকল পুরুষের একাধিক স্ত্রী থাকে
তারা যদি তাদের মধ্যে ইনসাফ এবং সমতা প্রতিষ্ঠা করতে না পারে, অথবা ছোট স্ত্রী বা সুন্দরী স্ত্রীর প্রতি আধিক্যতা বা কোনো একজন বিশেষ স্ত্রীর প্রতি ঝুঁকে পড়ে, অন্যজনকে অবজ্ঞা অবহেলা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকেও অপমানিত করবেন। প্রিয় দর্শক, কিয়ামতের ময়দানে প্রথম পর্যায়ের হিসেব গ্রহণের পর আমল নামা দেওয়া হবে। প্রথম পর্যায়ের হিসেব গ্রহণে যারা যারা সহজ হিসাব পাবে তাদের আমল নামা ডান হাতে চলে যাবে, যাদের হিসেব কঠিন হবে এবং যারা জাহান্নামে যাবে তাদের আমল নামা বাম হাতে চলে যাবে। তারপরেও আমল উপস্থাপনের অংশ হিসেবে সেখানে অনেক ধরনের তর্ক বিতর্ক হবে, অপারগতা গ্রহণ করা হবে। পবিত্র কোরআনে এই সম্পর্কে অসংখ্য আয়াত আছে। সেখানে মানুষ বিভিন্নভাবে সব কিছু দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা চাইলে নিজের পরিবার পরিজনকে দিয়ে দিবে, এমনকি আদুরের সন্তানদেরকে দিয়ে দিবে, নিজের দুনিয়ার সকল ধন সম্পদ, এমনকি পবিত্র কোরআনে বলা হয়েছে তারা দুনিয়া পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে হলেও সেখান থেকে বাঁচতে চাইবে। তার মানে অনেক তর্ক বিতর্ক হবে। তারা আল্লাহ পাকের কাছ থেকে বিভিন্ন কৌশল করে বিভিন্ন কৌশল অবলম্বন করবে বাঁচার জন্য। আল্লাহকে কোনোভাবে তারা বোঝানোর চেষ্টা করবে যে তাদের আসলে দোষ ছিল না, কিন্তু আসলে সেখানে তার হাত সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, সে আসলে কোনোভাবে আল্লাহকে কনভিন্স করার সুযোগ পাবে না। তার সামনে এত পরিমাণে সাক্ষী এসে উপস্থিত হবে যে তার পক্ষে শেষ পর্যন্ত এটা মেনেই নিতে হবে যে আল্লাহ তাকে জাহান্নামে যে পাঠিয়েছেন তার প্রতি কোনো ধরনের অন্যায় করা হয়নি। একটি জাহান্নামীও মুখ দিয়ে এ কথা বলবে না যে আমার উপর অন্যায় করা হয়েছে। দুনিয়াতে যেমন কারো শাস্তি হলেও সে বলে আমার সাথে অন্যায় হয়েছে, আমি ন্যায় বিচার পাইনি, আখেরাতে এমনটা হবে না। কেননা তার হাত পা এবং যার সাথে অন্যায় হয়েছে, যেভাবে অন্যায় হয়েছে, যেখানে অন্যায় হয়েছে, তার সব কিছুই সেখানে সাক্ষী দেওয়ার কারণে তারা কেউ সেখানে পার পেয়ে যাবে না। এমনকি মানুষ নিজের আমল নামা যেমন পড়তে পারবে, অন্যরাও পড়তে পারবে। শুধুমাত্র ব্যক্তিবিশেষের কিছু মানুষকে আল্লাহ তাআলা ছাড় দিবেন, তাদের উপর দয়াশীল হবেন, তাদের ভুল ত্রুটিগুলো অনেক ক্ষেত্রে গোপন করা হবে। যারা দুনিয়াতে বেশি বেশি ক্ষমা করেছে তাদের ভুল গোপন করা হবে, যারা দুনিয়াতে অনেক অহংকারী ছিল তাদের সকল দোষ ত্রুটি মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে আসা হবে। বাহিরের সুরতে তারা মানুষের কাছে ভালো মানুষ ছিল ঠিকই, ভিতরে তারা ছিল ভয়ঙ্কর রকমের পাপী। এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক্সপোজ করবেন, তাদের প্রকাশ করে দিবেন। মানুষের সামনে প্রকাশ হওয়ার পরে সবাই আশ্চর্য হয়ে যাবে, আরে এই ব্যক্তি তো ছিল আল্লামা, এই ব্যক্তি ছিল মহান মানুষ, এই ব্যক্তি ছিল বড় ধরনের আলেম, অথচ আজ দেখো সে কত বড় অপরাধী। প্রিয় দর্শক, আমলনামা পড়ার পর সব ধরনের আপত্তি দূর হয়ে যাবে। আমলনামার সাথে সম্পৃক্ত সব ধরনের প্রমাণ আল্লাহ হাজির করবেন। এরপর আমলনামা মাপার দাড়িপাল্লা স্থাপন করা হবে, তখন সব ধরনের আমল ওজন করা হবে। দাড়িপাল্লায় ওজনের পর মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, অর্থাৎ নবী ও রাসূলদের তত্ত্বাবধানে ঝান্ডা থাকবে এবং তাদের পেছনে তাদের অনুসারীরা চলবে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা, ইব্রাহিম আলাইহিস সালামের ঝান্ডা, মূসা আলাইহিস সালামের ঝান্ডা। অন্যদিকে জালিম ও কাফেরদেরও বিভিন্ন ঝান্ডা থাকবে, যেমন ফেরাউনের একটি ঝান্ডা থাকবে। সেখানে ফেরাউনি স্টাইলে যারা দেশ শাসন করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তারাও ফেরাউনের দলে ফেরাউনের ঝান্ডায় দলবদ্ধভাবে জামায়াতের সাথে জাহান্নামের দিকে যাবে। এছাড়াও মুশরিক পণ্ডিত, জালিম, পরকাল অস্বীকারী সহ সবার আলাদা আলাদা দল থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, একত্র করো গুনাহগারদের, তাদের দোসরদেরকেও আল্লাহ ব্যতীত যাদের যাদের ইবাদত করত তাদেরকেও ধরে নিয়ে আসো, অতপর তাদের জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। সূরা সাফাত আয়াত নম্বর 22 এবং 23। অতপর আল্লাহর পক্ষ থেকে জাহান্নামকে কাছে টেনে নিয়ে আসা হবে। জাহান্নামের গর্জনে চারদিকে উত্তাপ ছড়িয়ে পড়বে, জান্নাতি জাহান্নামী সবাই ভয় পেয়ে যাবে, চারদিক অন্ধকারে ছেয়ে যাবে। তখন মানুষ আল্লাহ প্রদত্ত আলো দিয়ে চলা শুরু করবে। যে সকল ইমানদার থাকবে তারা তাদের আলো দিয়ে জাহান্নামের অন্ধকার কিছুটা দূর করবে, সেখানে মুনাফিকরাও থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতপর উভয়ের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করা হবে, তাতে একটি দরজা থাকবে যার ভেতরে থাকবে রহমত, বাইরে থাকবে শাস্তি। সর্বশেষ পুলসিরাত পাড়ি দিয়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানব হবেন যিনি জান্নাতে প্রবেশ করবেন। তারপর মুহাজির ও আনসারদের দরিদ্র ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবেন। এরপর উম্মতদের মধ্যে যারা দরিদ্র ছিল তারা প্রবেশ করবে। সম্পদের হিসেবের কারণে ধনীরা বিলম্বে প্রবেশ করবে আর গরিবরা দ্রুত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত এমন অনিন্দ্য সুন্দর আবাস যা কোনোদিন কেউ চোখে দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তকরণ তার সম্পর্কে কল্পনাও করতে পারেনি। আল্লাহ তাআলার অশেষ অফুরান নিয়ামত রেখে দিয়েছেন সেই জান্নাতে। জান্নাতে যে যাবে
সে জান্নাত থেকে কখনোই বের হতে চাইবে না, চিরকাল জান্নাতই হবে তার ঠিকানা। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, মুত্তাকি আল্লাহ ভীরু লোকেরা থাকবে জান্নাতের বাগান ও ঝর্ণার পাদদেশে, এবং তাদের বলা হবে এখানে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে প্রবেশ করো। তাদের মনে যদি সামান্য পরিমাণ মনোমালিন্যও থেকে থাকে তা আমি বের করে দেব। তারা পরস্পর ভাই ভাই হয়ে মিলিত হয়ে মুখোমুখি বসে থাকবে, সেখানে তাদের পরিশ্রম করতে হবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় ওলামা ইকরামগণ বলেন, দুনিয়াতে দুজন জান্নাতির মধ্যে যদি মনোমালিন্য থাকে, কারণ এমনটা হয়ে থাকে, দুজন দিনী ভাইয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে বাদানুবাদ হতে পারে, কিন্তু উভয়ে যদি জান্নাতে যেতেও পারে, তাহলে জান্নাতে গিয়েও কিন্তু সে বাদানুবাদ বা মনোমালিন্য আল্লাহ অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। তাদের অন্তরে শুধু ভালোবাসা থাকবে, তারা পরস্পর বন্ধু হয়ে যাবে। কিছু লোক তাদের পাপের শাস্তি হিসাবে জাহান্নামে যাবে, তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না। ইমানদার আমলও আছে, কিন্তু দাড়ি পাল্লায় আমল কম হওয়ায় জাহান্নামে ছিল, তাই জাহান্নাম হয়েই তাকে জান্নাতে যেতে হবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের আধার জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণনা রয়েছে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অবশ্যই চিনি জাহান্নাম থেকে সর্বশেষ মুক্তি লাভকারী ব্যক্তিটিকে, আমি চিনি। আল্লাহ রাসূল বলেন, সে ব্যক্তি জাহান্নামের দীর্ঘ কষ্ট যন্ত্রণা সহ্য করার পর যখন মুক্তি পাবে, তাকে এক পরিশুদ্ধ পানিতে নিক্ষেপ করা হবে। সেখান থেকে কৌশল করে ওঠার পর জাহান্নামের শাস্তি থেকে তৈরি তার শরীরের সকল ঘা মুছে যাবে এবং সে পরিশুদ্ধ একজন মানুষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে যাবে এবং জান্নাত তাকে বলবে, আমি পরিপূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আমার রব, আমি তো জান্নাতকে পরিপূর্ণ পেয়েছি। অতপর আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। অতপর সে জান্নাতের কাছে আসবে এবং তাকে পুনরায় বলা হবে, জান্নাত পরিপূর্ণ। সে ফিরে এসে বলবে, হে আল্লাহ, আমি জান্নাতের কাছে যতবারই যাচ্ছি তা তো আমাকে শুধু পূর্ণতা দেখাচ্ছে, আমার জন্য সেখানে কোনো স্থান নেই। অতপর আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সে মনে মনে ভাববে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পাঠাতে চাইছেন, অথচ এই পুরো জান্নাতে আমার দাঁড়ানোর জন্য একটু জায়গাও খালি নেই। বারবার জান্নাত আমাকে বলছে যে সে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরের কথা বুঝতে পারবেন, সাথে সাথে বলবেন, হে আমার বান্দা, তোমার জন্য দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আমি তৈরি করে রেখেছি, যাও প্রবেশ করো। তখন সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? জান্নাতে সোজা হয়ে দাঁড়ানোর কোনো সিট আমার জন্য খালি নেই, আর আপনি বলছেন দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত? অথবা আপনি কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? এ কথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা হাসছিলেন যে আল্লাহর রাসূলের দাঁতের মাড়ি পর্যন্ত বের হয়ে গিয়েছিল। হাসতে হাসতে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বলল, হে আমার বান্দা, এই যে 10 গুণ বড় জান্নাতের কথা বললাম, এটা হচ্ছে মর্যাদার বিবেচনায় সবচেয়ে নিম্নমানের জান্নাত। এবার তুমি ভাবো, যারা শ্রেষ্ঠ জান্নাত পেয়েছে তাদেরটা পৃথিবী থেকে কত গুণ বড়। বুখারী হাদিসে কুদসি হাদিস নম্বর 54। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে, সেখানে আরেকজন ব্যক্তির কথা বলা হয়েছে যে এমন একজন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বের হয়ে হোঁচট খেতে খেতে কোনো রকমে বের হয়ে আসবে। তার পুরো শরীর আগুন ঝলসে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের পানির উপর দিয়ে যখন সে অতিক্রম করবে, তখন সে তার দিকে ফিরে তাকাবে। অতপর বলবে, বরকতময় সে সত্তা যিনি আমাকে এই জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে এমন বস্তু দান করেছেন যা পূর্বের কাউকে দান করেনি, অথচ তাকে কিন্তু এখনও জান্নাত দেওয়া হয়নি। সে শুধুমাত্র জাহান্নাম থেকে মুক্তি পেয়ে বরকতময় পানিতে এসে উপস্থিত হয়েছে। অতপর তার জন্য একটি গাছ প্রকাশ করা হবে। সে বলবে, হে আমার রব, আমাকে এ গাছের নিকটবর্তী করুন যেন তার ছায়া গ্রহণ করতে পারি এবং তার পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, যদি আমি তোমাকে ওটা দান করি, হয়তো তুমি তারপরে আবার অন্য কিছু চাইবে? সে বলল, না আমার রব, আমি আর কিছুই চাইব না। অনন্তর এক জীবন আমি জাহান্নামের আগুনে ঝলসে গিয়েছি, এখন শুধু আমার একটি গাছের নিচে আশ্রয় হলেই হয়। এ সময় সে ওয়াদা করে বলবে, এছাড়া আমি আর কখনোই কিছু চাইব না। এরপর আল্লাহ তাআলা তাকে সে গাছের নিচে আশ্রয় নেওয়ার সুযোগ করে দিবেন।
কিন্তু তার পরক্ষণেই সে গাছের নিচ থেকে এমন কোনো দৃশ্য আল্লাহ তার সামনে উন্মুক্ত করে দিবেন যার কারণে সে গাছের নিচে বসে থাকা তার জন্য সহজ হবে না, তার জন্য গাছের নিচে ধৈর্য ধারণ করা হয়ে পড়বে অসম্ভব। এরপর সে বলবে, হে আমার রব, এই গাছ থেকেও একটু দূরে যেই সৌন্দর্যময় গাছ রয়েছে আমি তার ছায়া যেতে চাই এবং তার নিচে যে পানির ফোয়ারা রয়েছে সেখান থেকে বিশুদ্ধ পানি পান করে আমি প্রশান্তি পেতে চাই। এরপর আল্লাহ বলবেন, কিন্তু তুমি তো পূর্বে বলেছিলে তুমি বর্তমান গাছের ছায়া পেতে তো আর কিছুই চাও না। তখন সে বলবে, হে আল্লাহ, ওখানে যদি যেতে পারি এরপর আর কিছুই চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কি সত্যি ওয়াদা করছো এরপরে আর কিছুই চাইবে না? সে বলবে, হে আল্লাহ, আমি আপনাকে ওয়াদা দিচ্ছি এরপরে আর কিছুই চাইব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবেন, সে অধিকতর সৌন্দর্যমণ্ডিত গাছের ছায়া যাবে যার নিচে পানির ফোয়ারা রয়েছে, সেখানে গিয়ে বরকতময় পানি পান করে তার অন্তরাত্মা প্রশান্ত হবে। সে বলবে, নিঃসন্দেহে আল্লাহর জান্নাত অনেক সুন্দর, অথচ সে এখনও জান্নাতের ধারে কাছেও যায়নি। একটু পরে তার সামনে এমন একটি বাগানের দরজা উন্মুক্ত হবে যার ভেতরে এই গাছের চেয়েও হাজার গুণ সুন্দর দুটি গাছের অবয়ব দূর থেকে বোঝা যাচ্ছে এবং যা পূর্বের দুটি গাছ থেকে অধিকতর সুন্দর। সে বলবে, হে আমার রব, আমাকে ও গাছের নিকটবর্তী করুন, আমি তার ছায়া গ্রহণ করব ও তার পানি পান করব, এছাড়া আর কিছুই চাইব না। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি তো এ পর্যন্ত দুবার ওয়াদা ভঙ্গ করেছ। সে বলবে, হে আমার রব, অবশ্যই এটাই আমার চাই, এরপরে আর কিছুই চাইব না। আসলে তাকে এমন দৃশ্য দেখানো হবে যার উপর তার ধৈর্য ধারণ করা সম্ভব হবে না, এটা আল্লাহ তাআলাও ভালো করে জানেন। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটু সামনে যাও। অতপর সে একটু সামনে যাওয়ার পরে সে জান্নাতীদের আওয়াজ শুনবে। সে বলবে, হে আমার রব, আমাকে তাতে প্রবেশ করান, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, কি সে তোমার থেকে আমাকে নিষ্কৃতি দেবে? তখন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি কি তোমাকে তার থেকেও শ্রেষ্ঠ কিছু দেব না যাতে তুমি শতভাগ সন্তুষ্ট হয়ে যাও এবং তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হও এবং তোমাকে দুনিয়ার থেকেও দশ গুণ বেশি জান্নাতের মালিক বানিয়ে সম্মানিত করি? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন, অথচ আপনি উভয় জাহানের রব? আল্লাহর রাসূল হাসতে হাসতে বলেন, অতপর আল্লাহ তাআলা বলেন, যাও প্রবেশ করো, নিঃসন্দেহে ওই দরজা দিয়ে প্রবেশ করার পরেই তুমি দুনিয়ার থেকে দশ গুণ বড় জান্নাতের সন্ধান পাবে যেটা শুধু তোমার জন্য আমি দান করেছি। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের বর্ণনা অনুসারে মানুষ কিয়ামতের দিন হিসেবের পর জান্নাতে প্রবেশ করবে। তবে এখন কি কেউ জান্নাতে রয়েছেন অথবা কিয়ামতের আগে কেউ কি জান্নাতে প্রবেশ করবে তা নিয়ে সামান্য ব্যাখ্যা রয়েছে। জান্নাতে প্রবেশ দুইভাবে হতে পারে, এক শুধু আত্মিকভাবে, হাদিসের বর্ণনা অনুসারে মৃত্যুর পর নবী ও শহীদদের রুহ জান্নাতে থাকে। দুই, শারীরিক ও আত্মিকভাবে। শারীরিক আর আত্মিকভাবে এই মুহূর্তে জান্নাতে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব নয়, সেটা শুধুমাত্র কিয়ামতের ময়দানে হিসেব নিকেশের পরেই মানুষ প্রবেশ করতে পারবে। আর পৃথিবীর সর্বপ্রথম যে ব্যক্তি শারীরিক এবং আত্মিকভাবে জান্নাতে প্রবেশ করবেন তিনি হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেটা কিয়ামতের পর ছাড়া কখনোই উন্মুক্ত করা হবে না। তার মানে এখন যে আমরা বিভিন্ন সময় শুনি যে ওই ব্যক্তি জান্নাতে আছেন বা আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিস থেকে জানা যায় অনেক মানুষ জান্নাতে আছেন এমন দৃশ্য আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছেন বা বর্ণনা করেছেন, তাহলে তারা কিভাবে জান্নাতে এখন আছেন? তারা আসলে আত্মিকভাবে আছেন, মানে তাদের আত্মা জান্নাতে আছে। কিন্তু শারীরিক এবং আত্মিকভাবে পরিপূর্ণ মানুষ জান্নাতে যে প্রবেশ করার ব্যাপারটা, এটা কিয়ামতের ময়দানে হিসেব নিকাশের পরেই ঘটবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় পৌঁছে দরজা খোলার জন্য বলবো। তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেশতা বলবে, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে যে আপনার আগে আমি যেন অন্য কারো জন্য এ দরজা না খুলি। অন্য হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, যে সম্পর্কে কোনো কান শুনেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করেনি। এ সব কিছুই তাদের চক্ষু শীতলকারী যা লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজকর্মের প্রতিদান হিসাবে। সূরা সাজদা আয়াত নম্বর 17। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত আপনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার হাত উপরের দিকে বাড়িয়ে কিছু একটা টেনে ছেঁড়ার চেষ্টা করছেন। এরপর তিনি একটু মুচকি হেসে তার হাতকে পিছিয়ে আনলেন। এ দৃশ্য দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে আজকে এমন কিছু করতে দেখেছি যা ইতিপূর্বে কখনো দেখিনি। আমরা দেখতে পেলাম আপনি শূন্যের মাঝে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ করে মুচকি হেসে কি ভেবে আপনার হাতটা ফিরিয়ে আনলেন? আল্লাহর রাসূল জবাবে বললেন, আমাকে এইমাত্র জান্নাত দেখানো হয়েছে। আমি জান্নাতের বাগানে আঙ্গুর গাছে এক থোকা আঙ্গুর দেখতে পেয়েছি। আমি সেই আঙ্গুর নেয়ার চেষ্টা করেছি। আমি যদি সেই আঙ্গুরগুলো নিতে পারতাম তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেতে পারতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন। তখন আমি আমার হাতকে পিছিয়ে আনি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার কল্পনা করুন তো, যদি আমরা দুনিয়াতে বসে আমাদের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতে পেতাম আমাদের মধ্যে কি পরিবর্তন আসত। কিন্তু এটা দেখার বিষয় নয়, এটা আসলে উপলব্ধি করার বিষয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাত তোমাদের জন্য তোমাদের জুতার ফিতার চেয়েও নিকটবর্তী এবং জাহান্নামও ঠিক একই রকম নিকটবর্তী। প্রিয় দর্শক, জান্নাত আপনার সামনেই রয়েছে, কিন্তু আপনি যদি আত্মিকভাবে এখনই জান্নাতে প্রবেশ না করেন তাহলে এর দরজা আপনার জন্য হয়তো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, যা আর কখনো খুলবে না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পর জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, যাও জান্নাতে গিয়ে দেখো আমি জান্নাতীদের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করে রেখেছি তুমি সেগুলো দেখে এসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত সমস্ত কিছু দেখলেন এবং আল্লাহর নিকট ফিরে এসে বললেন, আপনার সম্মানের শপথ, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে শুনবে সেই তাতে প্রবেশের চেষ্টা করবে। তারপর আল্লাহর আদেশে দুঃখ কষ্ট মুসিবত দ্বারা জান্নাতকে ঘিরে দেয়া হলো। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে পুনরায় বললেন, তুমি আবার জান্নাতে প্রবেশ করো এবং জান্নাতীদের জন্য আমার তৈরিকৃত সামগ্রী দেখে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তিনি সেখানে ফিরে গিয়ে দেখতে পেলেন যে তা কষ্ট ও মুসিবতের বস্তু দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে। তিনি আল্লাহ তাআলার নিকট ফিরে এসে বললেন, আপনার সম্মানের শপথ, আমার ভয় হচ্ছে যে এতে কোনো ব্যক্তি যেতে পারবে না। আমার মনে হয় না কারো পক্ষে এই কঠিন জান্নাতে পৌঁছানো সম্ভব। এবার আল্লাহ তাআলা তাকে বললেন, আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আযাব তৈরি করে রেখেছি তুমি গিয়ে তা দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে এর একাংশ অন্য অংশের উপর চড়া হচ্ছে, একটি অন্যটিকে গ্রাস করছে। তিনি তা দেখার পর আল্লাহ তাআলার সামনে ফিরে এসে বললেন, আপনার সম্মানের শপথ, যে ব্যক্তি এর বর্ণনা শুনবে সে এতে প্রবেশ করবে না। তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ লালসা এবং চোখের আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে ফেলা হলো। এরপর জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ বললেন, তুমি এবার সেখানে যাও এবং দেখে এসো। জিব্রাইল আমিন সেখানে আবারও গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার তো ধারণা হচ্ছে যে কেউই এই জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কারণ এটাকে এত চাকচিক্য দিয়ে দুনিয়াতে আকর্ষণীয় করা হয়েছে। আল্লাহু আকবার। হাদিসটি সুনানে আন-নাসাই, তিরমিজি ও আবু দাউদে বর্ণিত রয়েছে। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ করলেন, এই জান্নাত তুমি বলো। তখন জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুনের এক নম্বর আয়াত। অথবা জিব্রাইল আলাইহিসসালাম সহ সকল ফেরেশতাগণ জান্নাতের উদ্দেশ্যে জবাব দিয়ে বললেন, তুমি ধন্য, কেননা তুমি হচ্ছ রাজাদের আবাসস্থল। তবে এখানে দুনিয়া রাজা বাদশাদেরকে বোঝানো হয়নি, ইমানদারদের বোঝানো হয়েছে, যারা ইমানের রাজ্যে রাজা, একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে এক এবং অদ্বিতীয় খোদাকে যারা খুশি করতে পেরেছে তারাই প্রকৃত রাজা এবং তারাই প্রকৃত রানী হয়ে এই জান্নাতে প্রবেশ করবে। একদা জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিল। জান্নাত বলল, হে আমার প্রভু, কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে? এবং জাহান্নাম বলল, হে আমার প্রভু, আমার ভেতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক শক্তিশালী লোকেরা প্রবেশ করবে? আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া ও রহমত,
আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই তাদেরকে আমি তোমার মাধ্যমে তা দেখাবো। এরপর আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন, হে জাহান্নাম, তুই হচ্ছিস আমার ক্রোধ এবং শাস্তি। আমি যাকে শাস্তি দিতে চাই তাকে তোর মাধ্যমে শাস্তি দেব। প্রিয়দর্শক, এখন জান্নাত এবং জাহান্নাম উভয়ে অধীর আগ্রহে সেই দিনের জন্য অপেক্ষা করছে। এবং আপনি যখন তাদের উভয়কে নিয়ে কোনো দোয়া করেন তখন জান্নাত এবং জাহান্নাম উভয়ে সাড়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেদিন জান্নাত এবং জাহান্নাম উভয় আল্লাহ তাআলার কাছে তাদের অধিবাসী যারা হবে তাদের বিষয়ে প্রশ্ন না করে। জান্নাত বলে, হে আমার রব, আমার বাগানের ফলগুলো পেকে গিয়েছে, আমার নদীগুলো প্রবাহিত হচ্ছে, আমি আমার বন্ধুদের জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার বাসিন্দাদেরকে তাড়াতাড়ি আমার কাছে প্রেরণ করুন। জাহান্নাম বলে, হে আমার প্রভু, আমার উত্তাপ অত্যন্ত তীব্র হয়ে উঠেছে, আমার গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমার অগ্নিশিখা প্রচণ্ড ক্রোধে ফেটে যাচ্ছে, তাই আমার লোকদেরকে দ্রুত আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের মধ্যে সামিল করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার দয়ার কথা একবার চিন্তা করুন। যখন জান্নাত এবং জাহান্নাম তারা উভয়ে কথা বলে তখন তারা উভয়ে ইমানদারদের জন্য কল্যাণকর দোয়া করে, তারা উভয়ে ন্যাক আমলকারীদের জন্য দোয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চেয়ে দোয়া করে তখন জান্নাত ছাড়া দিয়ে বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো মুমিন যখনই তিনবার জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায় তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে জাহান্নামের হাত থেকে রক্ষা করুন। অতএব জান্নাত এবং জাহান্নাম উভয়ে আপনার জন্য কল্যাণের দোয়া করে, তবে জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, সাধারণত প্রত্যেক সময় যখনই আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকান আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, তুমি নিজেকে তোমার অধিবাসীদের জন্য সুসজ্জিত করো। এবং জান্নাত প্রতিটি মুহূর্তে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে এবং এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না মুমিন বান্দারা এর মধ্যে প্রবেশ করবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন জান্নাতও রমজান মাসকে পছন্দ করে, এটি তার প্রিয় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিখলে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মহিমান্বিত এই রমজান মাসের একটি রাতও এমন অতিবাহিত হয় না যখন জান্নাতের দরজাগুলো প্রশস্ত হয় আর আল্লাহ আপনার জন্য জান্নাতকে আরও সুন্দর করে দেন এবং সে আপনাকে প্রার্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিন্তু আমরা নিজেরা জান্নাতে প্রবেশের জন্য কতটা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইমানদারেরা, আল্লাহর কাছে যত বেশি সম্ভব জান্নাত চেয়ে নাও এবং জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, যতটা তোমার পক্ষে সম্ভব। প্রিয় দর্শক, জান্নাত অনুসন্ধানকারী বান্দারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না এবং জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চায় তারাও ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, পরকালের জীবন দুঃখ কষ্ট দিয়ে ঘেরা এবং এই দুনিয়া হচ্ছে আনন্দ আর ভোগ বিলাসে পরিপূর্ণ, কিন্তু আপনি যদি জান্নাতের সুখ শান্তি এবং নিয়ামত সম্পর্কে জানতেন তাহলে কি এই দুনিয়ার কোনো আনন্দ বা বেদনা আপনার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে? দর্শক, মনে করুন সেই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত বাড়িয়েছিলেন জান্নাতের বাগান থেকে আঙ্গুরের থোকা নেয়ার জন্য। কল্পনা করুন, আপনি যদি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতেন যখন তিনি উপরের দিকে তাকালেন এবং জান্নাতে তিনি তার জন্য নির্মিত পুরো প্রাসাদটি দেখতে পান, তখন ফেরাউনের নির্মম অত্যাচারও তার মুখ থেকে হাসি কেড়ে নিতে পারেনি। কিন্তু আপনার নিজেকে জান্নাতে দেখার আগে আপনাকে এটা আপনার অন্তরে গভীরভাবে অনুভব করতে হবে এবং আপনাকে আপনার সত্তার প্রতিটি বিন্দু দিয়ে এটির জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন। আসুন, জান্নাতের প্রথম ধাপ দুনিয়ার বুকে সেটা হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা এবং ভবিষ্যৎ জীবনে কোনো গুনাহ করব না এই মর্মে আল্লাহকে প্রতিশ্রুতি দেওয়া। আসুন আমরা সেই দোয়াটি পড়ি যেই দোয়াটি পড়ার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম তার জান্নাতে করা গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমা পেয়েছিলেন এবং যেই দোয়াটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে বলে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে আদম ক্ষমা পেয়েছে, সুতরাং হে আমার বান্দারা তোমরাও ক্ষমা চাও। আসুন সবাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আমরা নিজেদের নফসের গোলামি করেছি, আমাদের আত্মা কলুষিত হয়েছে, হে আমার রব, আপনি দয়াময় মেহরবান,
আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদেরকে পরিশুদ্ধ করে দিন, আমাদের নাফসকে আপনি পরিষ্কার পরিশুদ্ধ করে দিন, আমাদের অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেন। হে রব, আমাদেরকে ভবিষ্যতে আপনি সরল সঠিক অবিচল পথের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি আমাদের এই ধৈর্যকে বিস্তৃত করে দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।